এর পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য যে বিষয়টি আমি আলোচনা করছি ইউনিট 10 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রের মূলত বিনয় আধিকারী নাম এই অংশটাই তোমাদের পাঠ্য এর পরীক্ষার জন্য। কিন্তু আমি বিনয় আধিকারী নামের যে অংশগুলো নেটের পরীক্ষায় বেশি প্রশ্ন থাকে বা যে অংশগুলো থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এরকম করেই 4 পাতা বেশি একটা নোট বানিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কারোর কোনো ডাউট থাকবে না এবং সমস্ত সমস্যা মিটে যাবে, সেইটুকুই আমি চেষ্টা করছি। তো 4 পাতার PDF এর নোটস আমি বার করছি, তো একটু যদি দেখেন প্রত্যেকটা মনোযোগ সহকারে, তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে, আর ডাউট থাকলে আপনারা ডাউটগুলো ক্লিয়ার করে নেবেন প্লিজ। তো এই দেখুন, প্রথমেই যে অংশটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে যে অর্থশাস্ত্র শব্দটির আক্ষরিক যে অর্থ, অর্থশাস্ত্র শব্দটির আক্ষরিক যে অর্থ দেখতে পাচ্ছেন, যে অর্থশাস্ত্র শব্দটির আক্ষরিক যে অর্থ, অর্থশাস্ত্র শব্দটির আক্ষরিক অর্থ কি হচ্ছে, না আক্ষরিক অর্থটা হচ্ছে অর্থ বিষয়ক শাস্ত্র বা অর্থনীতি বিদ্যা। বর্তমানে ইকোনমিক শব্দটির দ্বারা এই শাস্ত্রের পরিচিতি, কিন্তু কৌটিল্য এই অর্থে অর্থশাস্ত্র শব্দটিকে গ্রহণ করেননি। কৌটিল্য অর্থশাস্ত্রের বিষয়বস্তু ইকোনমিক্স থেকে অনেক ব্যাপক এবং অনেক গভীর। অর্থ শব্দটির দ্বারা অর্থশাস্ত্রের ক্ষেত্রে কৌটিল্য কেবলমাত্র ধন সম্পদকে গ্রহণ করেননি, সম্পদের এক সম্পদকে কাজে লাগানোর কাজে যারা নিয়োজিত সেই মানুষের আধারকে, পৃথিবী বা ভূমি, তাকেই তিনি অর্থরূপে গ্রহণ করেছেন। তাই পৃথিবীর পালন বা রক্ষণ বিষয়ক যে শাস্ত্র, তাকে তিনি অর্থশাস্ত্র বলেছেন। তো হ্যাঁ, মনুষ্যাণাম বৃত্তির কর্মা মনুষ্যবতী ভূমির ইতি অর্থ তস্যাহ পৃথিব্যা লাভ পালন উপযাগ পায়ঃ লাভ পালন উপায়ঃ শাস্ত্রমর্থ শাস্ত্রমীতি। অর্থাৎ অর্থশাস্ত্রের বিষয়বস্তুকে 15টি অধিকারে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। অধিকরণগুলিতে আলোচ্য বিষয়ভেদে মোট 180টি, 180টি প্রকরণ আছে। প্রকরণগুলো 150টি অধ্যায় বিন্যস্ত। অর্থশাস্ত্রে 6000 শ্লোক আছে। অধিকরণগুলোকে তন্ত্র এবং আবাব এই দুটি বিষয়ে ভাগ করা হয়েছে। অভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনার যে পারিভাষিক নাম সেটা হচ্ছে তন্ত্র। কাছাকাছি ও দূরবর্তী পররাষ্ট্রগুলির নিপতিদের কার্যকলাপ সম্বন্ধে অবহিত থাকা এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সন্ধি বিগ্রহাদি সারগণ্য প্রয়োগের মাধ্যমে এইসব রাজ্যের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা, বিষয়টির পারিভাষিক নাম হচ্ছে আবাক। এবারে দ্বিতীয় পৃষ্ঠায় আসছি। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, দ্বিতীয় পৃষ্ঠায় যে অংশটা আছে এটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে বিনয় আধিকারিক নামক অধিকরণটির বিষয়বস্তু হলো রাজার বিনয় বা বিদ্যা শিক্ষা, উপযুক্ত আমাত্য নিয়োগ, রাজ্যের ও নিজের সুরক্ষা ব্যবস্থা ইত্যাদি। কৌটিল্যের মতে বিদ্যা 4 প্রকার, আহ্নিক শিখী, ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। আহ্নিক শিখী, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতিশ্চেতি বিদ্যাঃ। সাংখ্যম যোগো লোকায়তম চিত্তান্নিক শিখী। প্রদীপাহ সর্ববিদ্যানাম উপায়াহ সর্বকর্মাণাম আশ্রয়াহ সর্বধর্মাণাম সস্বাদ আন্নিকশিকী মতা। সাম্যক ঋগ ইজুর্বেদাস্ত্রয়স্ত্রী কৃষি কৌতুপাল্যে বাণিজ্য চ বার্তা। আন্নিকশিকী ত্রৈবার্তানাম যোগক্ষেম সাধন দণ্ডহ তস্য নীতির্দণ্ডনীতিঃ। প্রয়াসুখে সুখম রাজ্ঞাহ প্রয়াণাম চ হিতসীতম না আত্মপ্রিয়ম হিতম রাজ্ঞাহ প্রয়াণাম তু প্রিয়ম হিতম মন্ত্রীভিঃ ত্রিভিঃ চতুর্ভিবাসাহ মন্ত্রেত না চৈকা পুত্রম অবিনীতম রাজ্য সপায় সাপায়েত। নেক্সট, অথর্ববেদী আস বেদো চ বেদাঃ সধর্মা ব্রাহ্মণস্য অধ্যয়নম অধ্যাপনম যজনম যাজনম দানম প্রতীগশ্চেতি। নেক্সট, ক্ষত্রিয়স্য অধ্যয়নম যজনম দানম শাস্ত্রাজীবভূতরক্ষণম চ। নেক্সট,
वैश्यास्याध्ययनं जजनं जायजनं दानं कृषि पशुपल्ले वाणिज्या च नेक्स्ट शूद्रस्यादिजातिशूद्रसा वार्ता कारुकुशीलवा कर्म च नेक्स्ट चोतुर्वर्णाश्रमालोको राज्ञादण्डेन पालितः सधर्मा कर्माभिरतो वर्तते ससु वेश्वसु। এই নম্বর পৃষ্ঠায় যে অংশটা এখন এখানে তুলে ধরছি, এখানে যে পুরো অংশটা রয়েছে এটা পুরোটাই আমি অমাত্তক পত্রের উপর গুরুত্ব দিয়েছি। তো অমাত্তক পত্রটা কিন্তু সত্যি করে গুরুত্ব দেওয়ার মতো একটা বিষয়, তাই অমাত্তক পত্রটা আমি পুরোটাই তুলে ধরছি। স্বাধ্যায়ীন আমাত্যান পূর্বীত অষ্ট শৌচ সামর্থ্যত্বাদ ইতি ভরদ্বাজহ তে হিয়স্য বিশাস্যাহ भवन्ति इति नेति विशालाक्षः सहस्त्री कीर्तत्वात् परिभवन्तेनां परिभवन्तेनां एहि अस्य गुज्जा सा धर्मनस्थानमत्तन् कुर्वितो समानाशील वसनत्वात् तेहि अस्य मर्मज्ञया आपरन्तादिति साधारणा एष दोषः इति परासरः तेषामपि मर्मज्ञा भयात्क्रीता वृत्तान्तमनुवर्तते यावद्वयो गुज्जमाचष्टे जनेभ्यः पुरुषाधिपः अवसः कर्मजा तेन वस्यो भवति तावताम् या एनमापत्या प्राणवादयुक्ता सनु गृहीयुस्तान् मात्यान् कुर्वितो ईष्टानुरागत्वादिति नीति विशुनः भक्तिरेषाना बुद्धिर्गुणः संगया तथेषु कर्मसु नियुक्तो ये यायादिष्टमर्थो स विदम्बा कुर्युस्तानमात्यान् कुर्वितो इष्टो गुणत्वादिति नीति को न पदंता अन्नैर मत्ता गुणैर युक्ता होते पितृपैता महान् तानमत्यान् कुर्वितो इष्टापदन्तत्वात् इष्टापदन्तत्वात् ते एनम् अपचरन्तमोऽपि न तजन्ति स गन्धत्तात् आ मनुषेशोऽपि चैतात् धरयते गाभास गन्धा गोगणम् अतिक्रम्य स गन्धेशेषु अवतिष्ठते इति नीतिवतवदिः तेहि अस्य सर्वम् अवगृज्यो स्वामी वत् आप्रचरन्तीति तस्मान्निति वीदो नवानममात्यान् कुर्वितो नवास्नु यमस्थाने दण्डा द्वरं मन्यमानां नापरदान्तीति नेति बाहुदन्ति पुत्रः शास्त्राविदधिष्टमवर्गा कर्मसु विषादं गच्छेत् अभिजनप्रज्ञा शौचो शौर्यानुरागयुक्तानमार्थान् कुर्वितो गुणप्राधान्यादिति सर्वमुपपन्यमिति कौटिल्यः कार्यसमत्वादिभिः पुरुषो सामर्थ्य कल्पयते सामर्थ्यश्च विभज्यामत्यविभवं देशकालौ च कर्म च अमत्यत्सर्वो एवैते कार्याभिशूना तु मन्त्रिणः इति कौटिल्यात्वशास्त्रे विनयाधिकारिके प्रथमाधिकरणे अष्टम अध्यायः अमात्यात्पत्तिः। এবারে যেটা দেখবো এটা হচ্ছে যে একদম দুধ প্রণীতির যে কিছুটা অংশ আমাদের প্রশ্ন থাকে যে দুধ দুধ কিরকম হতে পারে, তো উদ্ধত মন্ত দুধ প্রণীতি অমাত্য সম্পদ পোত অমাত্য সম্পদ বাত নিশিষ্টাত্মহ পাদগুণহীন পরমিতাত্মহ অর্ধগুণহীন শাসনহারহ।
তো এই জায়গাটুকু যদি ভালো করে দেখা যায়, তো বিনয়াদি কারণামের কোনো সমস্যা আসবে না কৌটিল্য অর্থশাস্ত্রের প্রশ্ন থেকে নেট সংস্কৃতি ইন্টারনেটে বা সেটে। তো কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আমার সাথে 7001572243, হোয়াটসঅ্যাপে 7074749758, আপনারা আমি মেল পাঠাতে পারেন dipanjansar2019@gmail.com এ, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে ফলো করতে পারেন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, ইনস্টাগ্রামে আমাকে ফলো করুন dipanjan.sar2070150, আপনারা মেসেঞ্জারে ফলো করুন দীপাঞ্জন সাহা, আপনারা ফেসবুক পেজকে লাইক করুন সংস্কৃত তত্ত্ব দীপাঞ্জন সংস্কৃত গুরুত্ব। যদি আপনাদের আজকে এই ভিডিওটি ইউনিট টেনের কৌটিল্য অর্থশাস্ত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বোঝে বোঝে শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সংস্কৃত সলভার ল্যাঙ্গুয়েজ, কারণ আগামীকাল ইউনিট টেনের অন্তিম অংশ নিয়ে আমি আলোচনায় বসবো। কালকে 29 তারিখ শনিবার অভিলেখ বা শিলালেখের যে অংশগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিউ NTNET সিলেবাস অনুসারে আমরা আলোচনা করবো আগামীকাল, ঠিক আছে ইউনিট টেনের। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই পড়াশোনা করতে থাকুন যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এক্সাম ইজ পোস্টপোন্ড, সো পরীক্ষার জন্য পড়াশোনাটা চালিয়ে যান। বাই বাই, টেক কেয়ার, গুড মর্নিং।